स्टूडेंट्स वेलकम टू स्मार्ट गैलेक्सी स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनल तुम्हारे स्वागत स्टूडेंट्स एन तुम्हारे सामने जो वीडियो आना हो केमी कन्स्टेबल तुम्हारे जे जिके क्लस चल तर परवर्ती क्लस नहीं जानने तुम्हारे सामने आलोचना करा गांधीजी जान तुम्हारे प्रत्येक बार परीक्षा दे एक किंबा दुटो परीक्षा प्रश्न कमन एकदम थकबे ही थको गांधीजी थे जिस प्रश्नगुल तुम्हारे एसे थे आज के शुदुम्र से सकल टपिकगल नहीं आलोचना करब तुम्हारे स्टूडेंट्स क्योंकि एर आगे विभिन्न टपिकर उपर क्लस कराना हो गए जार सम्पूर्ण लिंक तुम्हारा डेस्क्रिप्शन बक्स अवश्य पे जा प्रत्येक भिडियोर लिंक एबाद तुम्हारे अवश्य केपी कन्स्टेबल तुम्हारे क्लस कंटिन्यू चलते तुम्हारे एबाद तुम्हारा आवासिक कोचिंग मध्य दिए प्रिपरेशन चलते बालुघाट दक्षिण दिनाजपुर स्मार्ट गैलेक्सि कोचिंग सेंटर थ्रू अवश्य प्रिपरेशन जो डेस्क्रिप्शन बक्स देव कन्टैक्ट नंबर जोाजोग करते पर एबाद अनलाइन पीडिएफर जो तुम्हारा क्योंकि कन्टैक्ट अवश्य रखते पर तो समय नष्ट ना कर शुरू करते चले आज के प्रथम टपिकटी से बला गांधीजी गांधीजी निजे एक जैन धर्मवलिर मानुष छिलें तार जे आत्मजीवनी तार नाम छिलो माइ एक्सपेरिमेंट विथ ट्रुथ जेटा किन्तु सम्पूर्ण गुजराटी भाषा लेखा हुए छिलो एवं तिनि किन्तु गुजराटे जन्मग्रहण करेछिलें। प्रिय भजन वैष्णव जनको लिखेछिलें नरसिंह मेहता 1894 साले गांधीजी साउथ आफ्रिकार नाटाल इंडियन नैशनल कॉग्रेस किन्तु गढ़े तुलेछिलें এবং তিনি কিন্তু প্র্যাকটিস যেটা করেছিলেন লয়ের সেটা কিন্তু সাউথ আফ্রিকা থেকেই করেছিলেন। দুটি নীতি তিনি গ্রহণ করেছিলেন, একটা অহিংসা আর একটা হলো সত্যাগ্রহ। অহিংসা মানে তোমরা বুঝতেই পারছো কোনো রকম হিংসা গ্রহণ করা যাবে না, এবং সত্যাগ্রহ যে কথাটা সেটা মানে হলো সত্যাগ্রহ সত্যের প্রতি অবিচল থাকার প্রতিজ্ঞা, মানে সত্য থেকে কখনো সরে না যাওয়া। গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি প্রাণ জন রাস্কিনের ইনটু দ্য লাস্ট যে বইটা সেটা থেকে, সরি আনটু দ্য লাস্ট যে গ্রন্থটি সেটি থেকে। গান্ধীজি অহিংসা নীতিটি গ্রহণ করেছিলেন লিও টলস্টয়ের যে কিংডম অফ গড যে বইটি সেখান থেকে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। গান্ধীজির যে রাজনৈতিক গুরু, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন আছে তোমাদের, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তো গান্ধীজির যিনি রাজনৈতিক গুরু ছিলেন সেটা ছিল তোমাদের হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে, এবং যিনি আধ্যাত্মিক গুরু ছিলেন সেটা ছিল তোমাদের লিও টলস্টয়। গান্ধীজিকে মহাত্মা যে মানে উপাধিটা দিয়েছিল, ঠিক আছে, মহাত্মা যে উপাধি পেয়েছিলেন গান্ধীজি সেটা পেয়েছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে দিয়েছিল। জাতির জনক কাকে বলা হয় সেটা তোমাদের বলা হয়, বলা হয়ে থাকে গান্ধীজিকে, নেতাজি না স্টুডেন্টস, এটা গান্ধীজি, গান্ধীজিকে জাতির জনক বলা হয়। কাইজারি হিন্দ পুরস্কার দিয়ে ভূষিত করেছিল ব্রিটিশ সরকার গান্ধীজিকে বোর যুদ্ধের সাহায্যের জন্য। গান্ধীজি ভারতবর্ষে ফিরে এসেছিলেন 1915 সালের 26 জানুয়ারি না স্টুডেন্টস, এটা হবে 9th of January, 9ই জানুয়ারি, যেই ডেটটাকে তোমাদের প্রবাসী ভারতীয় দিবস বলা হয়ে থাকে। গান্ধী যদি প্রথম সত্যাগ্রহ বা প্রথম আন্দোলন বলা হয় সেটা হয়েছিল তোমাদের 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ। এটি ছিল একটি কৃষক আন্দোলন। গান্ধীজি প্রথম শ্রমিক আন্দোলন এবং সত্যাগ্রহ যেটা করেছিল সেটা করেছিল আহমেদাবাদে। খেদা আন্দোলন করেছিলেন তিনি গুজরাটে, যেটা করেছিলেন 1918 সালে, খেদা আন্দোলন যেটা হয়েছিল। গান্ধীজি প্রথম সর্বভারতীয় যে সত্যাগ্রহ গ্রহণ করেছিলেন সেটা করেছিলেন রাওলাট সত্যাগ্রহের মধ্যে, যেটা হয়েছিল 1919 সালে। জালিওয়ানাবাগ হত্যাকাণ্ড রাওলাট হত্যাগ্রহের সময় কিন্তু হয়েছিল। 1919 সালে তিনি খিলাফত, সর্বভারতীয় খিলাফত আন্দোলনের কিন্তু সভাপতিত্ব করেছিলেন। খিলাফত আন্দোলনের ভিত্তিতে তিনি কাইজারি হিন্দ পুরস্কারটিও কিন্তু ত্যাগ করেছিলেন। 1920 সালে কলকাতার সভায় অসহযোগ আন্দোলনের মাধ্যমে তিনি নীতি গ্রহণ করেন, যেখানে তিনি বলেছিলেন কোনোভাবেই কিন্তু ব্রিটিশ সরকারের সহযোগিতা কোনোভাবেই করা যাবে না। গান্ধীজি 1922 সালে অ্যারেস্ট হয়েছিলেন এবং 6 বছর অবধি কিন্তু তিনি জেলও খেটেছিলেন। 1930 সালে তিনি 16ই এপ্রিল ডান্ডি অভিযান করে সমুদ্র সৈকতা তিনি লবণ বানিয়ে লবণ আইন ভঙ্গ করে, এবং এর থেকে আরম্ভ হয় আইন অমান্য আন্দোলন। গান্ধীজি সহ 78 জনকে এই জন্য ডান্ডি অভিযানের যাত্রা শুরু করেছিল। এই সময় গান্ধীজির সঙ্গে চুক্তি করেছিলেন 1931 সালে গান্ধীর সঙ্গে আরউইন, যেটাকে গান্ধী আরউইন চুক্তি বা গান্ধী আরউইন প্যাক্ট বলা হয়, এটাও কিন্তু স্টুডেন্টস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গোলটেবিল বৈঠক যেটা হয়েছিল সেটা হয়েছিল তোমাদের 1932 সালে। এই সময় 1932 সালে চার্চিল এবং গান্ধীজিকে তিনি নগ্ন ফকির, ঠিক আছে, নগ্ন ফকির বলেছিলেন। কে বলেছিল? চার্চিল বলেছিল, উইনস্টার চার্চিল বলেছিল, সেটা বলেছিল গান্ধীজিকে। 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড কমিউনিয়াল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক পুরস্কার প্রদান করেছিলেন তিনি কিন্তু গান্ধীজিকে। এই জন্য 1932 সালে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে একটা চুক্তি হয়, যেটাকে গান্ধীজি এবং আম্বেদকরের পুনা চুক্তি হিসেবে সেটা, বা পুনা প্যাক্ট হিসেবে সেটা কিন্তু বিখ্যাত।
1931 থেকে 34 সাল পর্যন্ত আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে চলে। এরপরে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন, যেটা হয়েছিল 1942 সালে এবং ক্রিপস মিশনের কারণে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তিনটি গোলটেবিল বৈঠকে উপস্থিত যিনি ছিলেন একমাত্র ব্যক্তি সেটা ছিল বিআর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু। এরা কিন্তু তিনটা গোলটেবিল বৈঠক 1930, 31 এবং 32 তিন গোলটেবিল বৈঠকে কিন্তু তারা কিন্তু সামিল ছিলেন। ভারত ছাড়ো যে আন্দোলন সেটা হয়েছিল তোমাদের 1942 সালে। এই ভারত ছাড়ো আন্দোলনকে নেতাবিহীন আন্দোলন বলা হতো, মানে এখানে পিওরলি নেতৃত্ব দেওয়ার মতো কিন্তু কেউই ছিল না। ভারত ছাড়ো আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার কথা যেটা মোটামুটি ছিল সেটা হলো অরুণা আসাফ আলী, যিনি ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হিসেবেও কিন্তু আমাদের কাছে পরিচিত। ভারতের প্রথম বৈদেশিক অ্যাম্বাসেডার হলেন বা দূত হলো আশরাফ আলী, অরুণা আশরাফ আলী, যিনি আমেরিকাতে প্রথমবারের জন্য গিয়েছিলেন একজন বৈদেশিক দূত হিসেবে। ঠিক আছে, তো তোমাদের যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসতে দেখতে পাওয়া যায় গান্ধী সম্পর্কে সেটা হলো আজকের মতো এতটাই। কালকে পুনরায় নতুন একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে চলে আসব নতুন কিছু আলোচনা নিয়ে। তোমাদের বলি স্টুডেন্টস, অনেকেই মনে করছে স্যার অনেক ক্লাস কম করাচ্ছে, কিন্তু স্টুডেন্টস তোমাদের বলে দিচ্ছি কম ক্লাস বেশি এফেক্টিভ হতে পারে, সেটার প্রমাণ তোমরা ঠিক পরীক্ষার হলে গিয়ে পেয়ে যাবে। যতটুকু করাচ্ছি সেটা তোমাদের পরীক্ষার জন্য কতটা এফেক্টিভ তোমাদের এটা কথা আমি পরীক্ষার হলে গিয়ে তোমাদের বুঝতে পারবে। ঠিক আছে, তো ক্লাসগুলো যেগুলো করাচ্ছি করে রাখো, সেগুলো তোমরা নোট ডাউন করতে থাকো। ক্লাস অবশ্যই এগুলো আমাদের কোচিং সেন্টার থ্রুও করানো হয়ে থাকে, আবাসিক কোচিংয়ের মধ্যে দিয়ে বা অনাবাসিকের মধ্যে দিয়ে, সেখানে জয়েন করো। তোমরা যে প্রিপারেশন পাবে সেটা প্রিপারেশনের পরেই গিয়ে বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন লেভেলটা কতটা হায়ার লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই, পরবর্তী ক্লাসে তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।